ওনাকে সাধুর পক্ষেই রাখি, উনি সাধুর পক্ষে থাক, চোরের ভূমিকা ওইটা আমার পক্ষেই যাক। আমি আজকের জন্য চোর হলাম, তবে হ্যাঁ ভূমিকাটা আবার ঠিক রাখা চাই। চোরে কি করে আর সাধু কি করে, এটাই আজকে প্রমাণ হবে। আসলে আমি যতটুকু জানি, ওই সাধুর সাধুগিরি করে ভগবানকে পায় না। সাধুরা কোনোদিন ভগবানের কাছেও যায় না, তারে পায় না, আর ভগবানকে চোরে পায়। আবার চোরকেই সবাই পূজা করে, সাধুকে কেউ পূজা দেয় না। একটা একটা করে প্রমাণ দেখাবো, আর সাধুর কি মহিমা এগুলি আমরা ওনার কাছ থেকে জানব। আসরে দাঁড়াইয়া আমার বিপক্ষেতে সাধু সুজন, আমি যাব জিজ্ঞাসিয়ারে, মনে যার চায় বন্ধুরে। আমি ভূমিকাতে এইসব হাতে নিলাম চোরের অভিনয়, হয় গোবিন্দ প্রাপ্তি ভাগবতে যা কয় রে। কথাটা কিন্তু মিথ্যা নয়, কেন দেখবেন একটু বিচার করে, যারা গ্রন্থ বিক্রি করে মানে বইয়ের দোকান, তার দোকানে মহাভারত রামায়ণ ভাগবত মানে 14 শাস্ত্র 18 পুরাণ কোনোটাই বাকি নাই, কিন্তু ওই যে কোন একটা গ্রন্থ থেকে একটা কথা জিজ্ঞাসা করবেন তার বলারও ক্ষমতা নাই, সে কিনে আর বিক্রি করে, ওই যে দুই পয়সা লাভ হয়, এই জন্য তার দোকানে এত গ্রন্থ রয়। গ্রন্থের মধ্যে যে এত সুন্দর কথা, কিন্তু সেটার দিকে তার লক্ষ্য নাই। তেমনি যারা সাধু, এরা জগতে কৃষ্ণ নাম বিতরণ করে, আর নিজের নাম বাড়ানোর জন্য মানে শিষ্য করে, এটাও পারে, শিষ্য করার মধ্যে ওস্তাদ। আস্তে 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 মনে যখন পড়লো একটু কইই নেই, তারপরে কপালে কি আছে আছে, ভিতরে খালি ধাক্কাইতেছে, একটা গল্প মনে হয়ে গেছে, এটা না কইলে আমার আর শান্তি নেই। মানে এক গ্রামে এক গোসাই এলো, ওনার মতো আর কি, এই যে দয়াল অধিকারী মনে করেন ওই রকমই গোসাই, এসে পাড়া সবার কাছে প্রকাশ করতেছে, শোন আমার কাছ থেকে মন্ত্র নিবি, তিনটা গ্যারান্টি পাবি। কয় বাপরে বাপ, কি গ্যারান্টি? কয় আমার কাছ থেকে মন্ত্র নিলে জীবনে তাকে কুকুরে কামড়াবে না। তো ভালো কথা। আর তার বাড়িতে জীবনে চুরি হবে না, এটাও তো গ্যারান্টি কম না। আর মাথার চুল জীবনে পাকবে না, এই যে তিনটা গ্যারান্টি, একটাও তো সামান্য না, তাই না? জীবনে কুকুরে কামড়াবে না, বাড়িতে চুরি হবে না, মাথার চুল পাকবে না, এরকম গ্যারান্টি যদি পায়, মন্ত্র নেওয়ার জন্য মানুষ একবারে দলে দলে যায়। অনেকেই মন্ত্র নিল, নেওয়ার পরে প্রত্যেক বাড়িতে একদিন করে গোসাই সেবা করে, আবার দক্ষিণা নিল, সেবাও হলো দক্ষিণা নিল, এবার সকল বাড়ির সেবা করা শেষ, গোসাই যাবে নিজের দেশ। শিষ্যেরা সকলে কয় ওই যে মন্ত্রটা শিখিয়ে দিয়ে যান গোসাই মহাশয়, কয় হ্যাঁ ঠিক মনে করেছিস, আমি ছাড়া এগুলো তো কারো কাছে নাই, আমার মতো গোসাই কে এই জগতে আছে নাকি, এই তত্ত্ব কেউ জানে না, আমি মরে গেলে এই তত্ত্ব আর তোরা পাবি না, আরে তোদের ভাগ্য ভালো,
আমি বেঁচে থাকতে তোরা যে আমার কাছে আসছিস, কয় গোসাই একটু শিখাই দিয়ে দেন। হ্যাঁ শিখাবো শিখাবো। জীবনে কুকুরে কামড়াবে না, আজ থেকে আমার কথা নিবি, বাড়ি থেকে যখন বাইরে বের হবি হাতে একটা 3.5 হাত লম্বা লাঠি রাখবি। কয় গোসাই, বাড়ি থেকে বের হব হাতে একটা লাঠি রাখবো, তার কারণ কি? কয় যে লাঠি যদি হাতের মধ্যে রয় কুকুরে দেখলেই পাবে ভয়, কুকুর আর কাছে আসবে না। কয় বা একটা শিখলাম। আচ্ছা বাড়িতে চুরি হবে না? কয় হ্যাঁ একদম গ্যারান্টি বাড়িতে চুরি হবে না। আজকে থেকে এটা পালন করবি, সারাদিন কি খাস খাবি, রাত্রিকালে যখন শুয়ে পড়বি শোয়ার আগে আগে আধা কেজি দই খাবি, দিনের বেলা দইটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবি, আর ওটা শোয়ার সময় রাত্রিবেলা খাবি, এরকম করে ঠিক 1 মাস খাবি। কয় তারপরে? কয় 1 মাস খাওয়ার পরে ধরবে এমন কাশি, সারা রাত্র থাকবি বিছানায় বসি, চোর আসলেও তো জানবে মালিক আছে চেতন, চুরি করা যাবে না এখন, চোর যাবে ফিরে সারা রাত্র কাশবি তুই বিছানার উপরে। কয় তাহলে মাথার চুল পাকবে না? কয় চুল পাকবে কেমন করিয়া, যে কাশি হবে কাশতে কাশতে তো তুই পটল ডাঙায় যাবি, মানে কয়দিন পরে মইরেই যাবি। এই তো হচ্ছে চালাকি, তাই না? আজকের গোসাই যিনি এই বিপক্ষে আমার সাধু মহাশয়, ওনার জবাব যেন আবার ওই রকম না হয়। এবার শোনো, চোরের ভাগ্যে ভগবান কি করে পায় এই তত্ত্বটা আমি বুঝাই তারপর জিজ্ঞাসা রাখবো তোমায়। হ্যাঁ হ্যাঁ, এক গ্রামে এক চোর ছিল, ও তার নামটি হলো মদনা, মানে মদনা চোর। ওই চোরের নাম মদনা, কিন্তু আবার চুরি করে না কারো বাড়ি গিয়ে বদনা, আর চুরি করা ধান্দা হচ্ছে সোনা দানা, ওই সামান্য কোনো চুরি করে না। ওই যে মানুষে ঘটি বাটি বদনা এগুলি চুরি করে না, ওই মদনা অধান্দা যেন সোনা দানা গহনা এগুলি পাই, আমার এই সামান্য চুরি করার ইচ্ছা নাই। এইভাবে তে চুরি করে ওই চোরে করলো বিয়া, বউটা ছিল ভক্তি মতি, সব হাতে যাই কয়াবে, চোরে যখন বিয়ে করলো দেখেন চোরের ভাগ্যে বউটা আবার ভালো ছিল, বউটা ভক্তিমতি মানে সাতী সতী, ওই গুণবতী এসে স্বামীরে কয় দেখো চুরি করা কিন্তু ভালো নয়। এবার চোরে করে বর্ণনা, আমাকে তুমি আর উপদেশ দিও না, যেদিন তোমায় বিয়ে করি আমি বলেছিলাম হাতে ধরি, আজকে থেকে সারা জীবনের তরে তোমার ভাত কাপড় মান সম্মান সমস্ত দায়িত্ব আমি নিলাম, এই কথা তো দিলাম, তোমাকে ভরণ পোষণ করার দায়িত্ব আমার, চুরি আমার বিদ্যা, এটা তুমি আমাকে করো না মানা, চুরি না করলে তো আমার সংসার চলবে না। এবার সতী নারী চিন্তায় পড়লো ভারী, স্বামী যায় গো চুরি করতে, আর ওই নারী থাকে জেগে সারাক্ষণ গোবিন্দের চরণে, স্বামীর জীবন ভিক্ষা মাগে, চোর চুরি করতে যায় যতক্ষণ ফিরে না আসে ততক্ষণ চোরের বউ ওই মদনা চোরার বউ বসে প্রার্থনা করে তুলসী তলায়,
হে ভগবান আমার প্রার্থনা নিও, আমার স্বামীকে ভালোভাবে আমার কাছে আবার ফিরাইয়ে দিও। এইভাবে বিয়ের পরে এক মাস চলে গেল। সেই দিন হলো পূর্ণিমা, জ্যোৎস্না রাতি, পরিষ্কার ঝলমল আলো। চোর সেদিন বাড়িতে ছিল, আর বউ করে বর্ণনা, আজকে তো তুমি চুরি করতে যাবা না, কই আজকে যাওয়াটা সম্ভব না, এই জ্যোৎস্না রাতি, আজকে কি আর চুরি করতে যেতে পারি, আজকে থাকবো বাড়ি। এবার বউ কয়, তাহলে কোনো দিন তো আমি তোমাকে, তুমি যে প্রতিদিন চুরি করতে যাও আমি তো নিষেধ করি না, তোমার কর্ম তুমি করবা, চুরি করতে যাবা, তাহলে এক মাস ধরে আমি তোমার কথা রাখলাম, আজকে আমার একটা কথা রাখো স্বামী, তুমি তো আমার কাছে সবচেয়ে দামি। চোর বলছে, কি কথা? যে আজকে পাড়ায় ওই এক বাড়িতে একটু ভাগবত আসর আছে, ভাগবত কীর্তন হবে, চলো যাই। চোর কয়, তোমার আর খেয়ে কাজ নাই, আমি করি চুরি, আমি কি আর ওই ভাগবতের আসরে যেতে পারি? গেলে সবাই বলবে, চোর চোর, মান সম্মান কি থাকবে তোর? আমারও থাকবে না, তোরও থাকবে না, আর তোকে তো নিষেধ করি না, তুই যা। বউকে কয়, তুই যা, আমি যাব না। এবার বউটা বলছে, স্বামী তুমি যে চুরি করো কোনোদিন তো নিষেধ করি নাই আমি। চোরের বউ বলে, যদি আমাকে গালিও দেয় আমি তো সেটাকে কোনো দুঃখ মনে করি না, সেটাকে অলংকার বলে আমি মেখে নেই গায়, তবু তো আমি ভক্তি রেখেছি তোমার পায়, না হয় একটা দিন মানুষে মন্দ বলবে, চলো না স্বামী স্ত্রী দুইজনে মিলে ওই ভাগবত কথা শ্রবণ করলে তাহলে নাকি অনেক ফল ফলে, চলো যাই। এখন চোর চিন্তা করে, প্রতিদিন চুরি করতে যাই, কোনোদিন নিষেধ করে না, আমারে আমারে দেবতার মতো পূজা করে, আমাকে সম্মান দেয়, তাহলে একদিন যদি একটা কথা না রাখি তা কেমন হয়? তবে হ্যাঁ, যাব যাব যাব, কিন্তু আমি লোকজনের সামনে যাব না, লোকজনের সামনে গেলে আমার তো মান সম্মান থাকবে না, আর তুমিও শান্তি পাবে না, ভাগবত আসরে তুমি সামনে বসবে আর আমি সকলের পিছনে, যেখানে অন্ধকার ওইখানে দরকার হয় একটা চাদর মাথায় দিয়া চুপ করে থাকবো বসিয়া, যখন ভাগবত শেষ হবে তখন তুমি আমাকে নিয়ে আসবে, কেউ যেন আমাকে দেখতে না পায়। স্ত্রী বলছে, চলো তাই হবে। এবার ভাগবত আসরে গিয়া ওই মদনা চোরা চুপি চুপি চাদর মুড়ি দিয়া, আপনারা যেরকম সুন্দর করে সবাই বসে আছেন ভাগবত আসরে, ভক্তবৃন্দ সকলে এইভাবেই আসন গ্রহণ করেছে, আর মদনা চোরা আগের দিনের ঘটনা, যেখানে লাইটের আলো, হ্যাজাক লাইট, ওই লাইটের নিচে কিন্তু অন্ধকার থাকে, চুপ করে মদনা ওই অন্ধকারে বসে রইল, তার যেন কেউ না দেখে। সেই দিন ভাগবত পাঠক যিনি ভগবানের গোষ্ঠ লীলা মানে গোচারণ লীলা ভাগবতে পাঠ করতেছেন, তিনি গোচারণ লীলায় পাঠ করতেছে, আজকে কানু চড়াইতে ধেনু, আবার যাবে মধুবন, সোনার অলঙ্কার অঙ্গে তাহার মদন মোহন রে,
জানু চরাতে ধেনু, যাবে মধুবন সোনার অলঙ্কার গায়ে তাহার মদন মোহন। হাতে সোনার বাসি পায়ে সোনার নূপুর, গলায় গজমুক্তার মালা, আবার সর্বঙ্গে সোনার অলঙ্কার, যেন রূপে ভুবন আলারে। হাতে সোনার বাসি পায়ে সোনার নূপুর, মাথায় সোনার চূড়া, গলায় গজমুক্তার মালা, আহা খালি সোনার কারবার। ওই মদনা চোর অন্ধকারে বসে বসে যখনই সোনার খবর পায়, মদনা কই এই সুযোগ কি আর ছাড়া যায়, এই সুযোগ আর ছেড়ে দেওয়া যাবে না। একদিন যদি খালি এগুলি আদায় করতে পারি, আমার সারা জীবনে আর চুরি করতে হবে না। সারা জীবন চুরি করলাম, আজকে না হয় ডাকাতি করব, দরকার হয় সোরারে মারব, তারপর সমস্ত কিছু কেড়ে নেব। আমার সারা জীবনের জন্য অভাব চলে যাবে, কোনোদিন আর আমাকে দুঃখ ভোগ করতে হবে না। এই বলতে বলতে চোর বাড়ি যাওয়া শেষ, আর বউ বসে রইল কীর্তনের আসরে, আর চোর চলে গেছে ঘরে। এদিকে ভাগবত আসর শেষ হলো, সবাই সবাইকে প্রণাম করল, প্রসাদ পেল, চোরের বউ স্বামীর জন্য একটু প্রসাদ নিল, দিয়ে ফাঁকে গিয়ে যখন ডাকে দেখে নাই, ও তাহলে মনে হয় সে বাড়ি চলে গেছে। যখন গেল বাড়ি, বাড়ি যাওয়া মাত্রই মদনায় কয় বলো তাড়াতাড়ি, আজকে রাত্রেই আমাকে যেতে হবে, দেরি করা চলবে না। এ কি কোথায় যাবে, কয়জন গোচারণে, যেখানে নন্দের কুমার গোচারণ করতে যাবে আমি সেখানে যাব। আজকে যদি খালি আমি ওইটাকে একবার ধরতে পারি, সারা জনম আমাকে আর করতে হবে না চুরি। তাড়াতাড়ি আমার কথা নাও, সিরা মুড়ি কিছু একটা টোপলার মধ্যে বেঁধে দাও। চোরের বউ কয় ভগবান, এতদিন তবু এক ভালো ছিল, আজকে ভাগবতের আসরে নিয়ে নারো জ্বালা হলো। বলছে শোনো, তোমার কোনো উপদেশ আর শুনতে চাই না, যদি কিছু দিতে পারো তাড়াতাড়ি যাও, নইলে আমি চললাম, কারণ বেলা ওঠার আগে আমি কি ওই বনের বসে থাকবো। বলতে বলতেই বললো, আরে একটা জিনিস তো ভুলে গেছি, কোন বনে যে যাবে এটা তো ভালো করে মনে নাই, তাড়াতাড়ি যাও। এবার চোর আর করে নাই দেরি, হাতে একটা অস্ত্র লইয়া চলে তাড়াতাড়ি, আর ভাগবত পাঠক ভাগবত মাথায় লইয়ে চলিল তার বাড়ি। ভাগবত পাঠক পাঠ শেষ করে দক্ষিণা নিয়ে ওই ভাগবত মাথায় নিয়ে বাড়ির দিকে চলছে, আর চোর বেটা গিয়ে ওই মাঝখানে এদিকে সেদিকে, কিছু বন জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা, ওখানে গিয়ে মদনা বসে আছে, এদিকেই তো ভাগবত পাঠক যাবে, হ্যাঁ এইখানেই ধরতে হবে। যে ওখানে গেছে, এই দাঁড়া তুমি কে বাবা, কয় আমি তোর জব, কয় কি চাও, এ তো মদনা, এ তো মানুষে বাড়ি চুরি করে, কয় আমি চুরিও করি, ইচ্ছা করলে মানুষ মারতেও পারি। দাঁড়া কয় কি বাবা, তুমি কি বলতে চাও, কয় কি বলতে চাই সেটা পরে, আগে তোর ভাগবতটা মাথা থেকে নামা। এবার কাঁপতে কাঁপতে ভাগবত নামালো, কয় যেইটা পাঠ করছিলি ওই আসরে ওইটাই ভালো করে পাঠ কর, আমার যে মনে নাই কোন বনে যাবে এটা ভালো করে শুনে যাই।
আর যদি না করিস, পাঠ না করিস, তাহলে তোর আর আজকে বাঁচার আশা নাই। ভাগবত পাঠক বিপদে পড়ে, ভাগবত খুলে আবার ভাগবত পাঠ করে, আর নিজে বাঁচার জন্য আজকে ভাগবত পাঠকের নয়ন জল ঝরে। ভগবান আমার কথা নিও, আমাকে বাঁচাইও। এবার আবার পাঠ শুরু করলো। হাতে বেনু লইয়া কানু যাবে মধুবন। ঠিক আছে, মধুবন বৃন্দাবনে অনেক কয়টা বন, তাই না? শাল বন, পিয়াল বন, তমাল বন, ভান্ডির বন, বকুল বন, শাল বন, এইভাবে একটা বনের নাম আছে মধুবন, নিকুঞ্জ বন, মধুবন। মধুবনে যাবে না? ঠিক আছে। আচ্ছা, যাব তো তার আগে, তুই এখন মিথ্যা কথাই বলছিস নাকি? হ্যাঁ, আমি কিন্তু এত সহজে তোকে ছেড়ে দিব না। ভাগবত পাঠকের গায়ে যে নামাবলি ছিল, ওই নামাবলি নিয়ে মদনা ভাগবত পাঠককে গাছের সামনে, গাছের সাথে এমন জোরে বাঁধল, কয় এখানেই থাক, থাক আর তোর গোবিন্দের ডাক, আমি যেন গিয়ে দেখা পাই, যদি না পাই তাহলে কিন্তু ফিরে এসে তোর আর আজকে বাঁচার আশা নাই। আমি চললাম সেই মধুবন। ভাগবত পাঠক ওই গাছতলায় চোখের জলে ভাসে আর বারবার গোবিন্দের উদ্দেশ্যে প্রার্থনা করে, গোবিন্দ আমার প্রার্থনা নিও, অন্তত আজকের জন্য তুমি মদনাকে দেখা দিও, নইলে যে তোমার ভক্তের জীবন থাকবে না। আবার এদিকে মদনার স্ত্রী তুলসী তলায় সেও আছে প্রার্থনায়, ভগবান আজকে আমার স্বামী যদি তোমাকে দেখা না পায়, আমাকেও আর কোনোদিন ভাগবত আসরে যেতে দিবে না। আর কৃষ্ণ ভক্ত ওই যে ভাগবত পাঠক, তারও জীবন থাকবে না, প্রার্থনা নিও আজকে তাকে দেখা দিও, ভক্তের মান রাখিও। মদনাচোর রাত্রি ভোর না হতে গিয়ে মধুবনেতে চুপি চুপি রইল যে বসিয়া, অন্তর্যামী শ্রী ভগবান নাগর কানায়া রে। অন্তর্যামী ভগবান আজ ভক্তের তরে, ওই নবীন কিশোর বেশ মানে রাখালের সাজ আজ নিজে ধরে, রাখালের সাজে সেজে সোনার অলংকার সমস্ত গায়ে, বাঁশি বাজাতে বাজাতে রাখাল রাজা আজ গোচরণে যায়। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। মদনাসরা এক গাছের নিচে রইয়াছে বসিয়া, আবার হাতে বাঁশি মুখে হাসি নাচিছে কালিয়া। মদনাসরা লইয়া সরা ও তার সামনে তে দাঁড়া দাঁড়া কেলে ছোড়া পালাবি কোথায় রে। যাকে যোগী ঋষি যোগ মন্বন্তর সাধনা করে কোনোদিন দেখা পায় না, যাকে ধরা যায় না, যাকে ছোঁয়া যায় না, সে আজ অধরা ভক্তের বাসনা পূরণের তরে নিজে আজ রাখাল রাজার রূপ ধরে ভক্তের সামনে দাঁড়ায়। মদনা চোরা ছোরা নিয়ে বলছে পালাবি কোথায়,
এই শোন, আগে তোর গায়ের যে উত্তরীয়, মানে রাখালের গায়ে যে উত্তরীয়, এটা আগে মাটিতে রাখ। এবার একটা একটা করে তোর যত অলংকার, এগুলি হচ্ছে আমার দরকার। ভগবান আজ অসহায়, বিপদে পড়ে নিজের যত অলংকার, পায়ের নূপুর, গলার মালা, ওই যে মাথার সুরা ছিল, একে একে সব অলংকার খুলিয়া যে দিল। হরি বল, হরি বল, হরি বল। ভগবানের যত অলংকার ছিল সমস্ত খুলে ওই উত্তরীয়র মধ্যে রাখলো। এবার মদ্রাসরা কয়, শোন, আমি এটা আগে নিয়ে বাড়ি যাই, তারপর তুই তোর মতো যাবি, কিন্তু আগে পালানোর চেষ্টা করিস না। এবার সমস্ত কিছু টোপলা বেঁধে মদনাসরা যখন ওই টোপলা তুলতে যায়, এ কি এত ভার, এই বোঝা তো তোলা দায়, এটা তুলতে পারছি না কেন, এত ভার হয়ে গেল। এবার মদনা কয়, বুঝেছিস চালাকি, জাদু জানিস তাই না, আমার কথা নিবি, তোর টোপলা তুই তোর মাথায় লইয়ে আমার বাড়ি পৌঁছে দিবি। ভাবছিস কি জাদু জানিস তাই না। ভগবান আজ নিজের বোঝা নিজের মাথায় নিল। মদনা বলছে আমার আগে আগে যাবি, আমি আগে তুই পিছনে তা হবে না, তুই যদি পালাস, এখনই তো জাদু দেখাচ্ছিলি, যা এই আমি রাস্তা দেখাই দিব, এই রাস্তা ধরে আমার আগে আগে যাবি, আমার বাড়িতে নিয়ে পৌঁছাইয়ে দিবি, তারপর মুক্তি পাবি। এবার যিনি স্ত্রী জগতের মালিক, তিনি ভক্তের কাছে আস, কি অসহায়, বোঝা মাথায় লইয়া নাগর কানাইয়া চলছে চোরের বাড়ি, তুলসী তলায় পরে কাঁদে মদনা চোরার নারী রে। যেতে যেতে যে জঙ্গল দিয়ে যাচ্ছে, যেখানে ভাগবত পাঠক গাছের মধ্যে বাধা, তার আগে চোরের মনে পড়ে গেল, উনি তো মিথ্যা কয় নাই, তাহলে ওরে ছেড়ে দিই। কিন্তু দেখেন ত্রিজগতের মালিক গোবিন্দ, যিনি চোরের সঙ্গে চলছে তিনি, কিন্তু ভাগবত পাঠক সে কিন্তু দেখতে পাচ্ছে না। ভাগবত পাঠক সাধু বেটা, সে কিন্তু গোবিন্দকে দেখতে পাচ্ছে না, সে তো গোবিন্দের একবারও চায় নাই, গোবিন্দকে চাইলো কি, তা তো চায় নাই। হে ভগবান আমার প্রার্থনা নিও, তুমি ওই মদনা চোরারে দেখা দিও, নইলে আমার জীবন থাকবে না। তাহলে জীবনটাই বাঁচাবে, তার তো দেখা দিবে না। তার সামনে গিয়ে মদনা কয়, দাঁড়া, তা কাজ বাকি আছে। ওই ভাগবত পাঠককে যখন ছেড়ে দিল, আর জিজ্ঞাসা করে নাই যে দেখা পাইলি কি না, বা জীবনে যখন বাঁচলাম, হরিবল হরিবল কইয়ে একদম চলে গেছে। জিজ্ঞাসা করে নাই যে যার জন্য গেলি তারে কি পাইলি, কারণ ওই বেটা ভাগবত পড়লে হবে কি, মনে তো বিশ্বাস নাই। ওই যে পাঠ করে স্টাইল ডাইল পাই, কিছু টাকা পয়সা কামাই, কিন্তু অন্তরে বিশ্বাস নাই যে বনে গেলে পাওয়া যাবে কৃষ্ণ কানাই, ওই ভাগবত পাঠকের কপালে নাই। এবার মদনা চোরা লইয়া কানাইয়া যখন চলে বাড়ির পথে, আজ
ওই যে রাখাল রাজা মা কৃষ্ণ কানাই, তার জ্যোতিতে যেন তার ভবন আলো হয়ে গেল। সুলোচনা, স্বামীর শব্দ পাওয়া মাত্র ওই চোরের স্ত্রীর পুলকিত গাত্র, বলে কে? আমি তোমার স্বামী, এমন ধন এনেছি আমাকে জীবনে আর চুরি করতে হবে না। তাই কি এনেছ? কয়, আরে যা এনেছি জীবনে দেখো নাই, সোনা দানা গয়না রত্ন হার, এ জীবনে চুরি করতে হবে না তো আর। খালি ধন রত্ন এনেছি তা না, ওই রাখালটাকেও ধরে এনেছি, জাদু জানে জাদু। আরে সমস্ত টোপলা বেঁধে যখন তুলতে যাই, তোলার দেখি মানে ক্ষমতা নাই, তাই ওর মাথায় দিয়েই নিয়ে এলাম আমার বাড়ি। দেখো তাড়াতাড়ি। সুলোচনা দেখে কি, হে গোবিন্দ, তোমার এত দয়া, তোমার এত করুণা, এ দাসীর কান্না শুনে তুমি আজ নিজ গুণে আমার স্বামীকে দেখা দিয়েছ। কে বলে আমার স্বামী চোর? আমার স্বামী যে ধন চুরি করেছে, এই ধন পৃথিবীর কেউ চুরি করতে পারে নাই। ওরে বিশ্বের নারীগণ, দেখ আমার স্বামী চুরি করেছে আজ কি ধন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মদনা বলছে, তুমি কি বলছ? কয়, স্বামী গো, তুমি যে কত দামি, তুমি শুধু গয়না চুরি করো নাই, আজ চুরি করে এনেছ যিনি ত্রিজগতের স্বামী। তুমি কি বললে? কিন্তু মদনা দেখতেছে রাখাল, আর মদনা স্ত্রী সুলোচনা সে দেখে আমার নাগর নন্দলাল। মদনা স্ত্রী যখন বলছে তুমি দেখো না এ কে এসেছে, মদনা স্ত্রী যখন তাকে ধরে টান দিল, তারও তখন জ্ঞান নয়ন ফুটে গেল। দেখতে পাই কি, এই রূপ তো আগে দেখি নাই, যাকে যোগীগণ ধ্যানে পায় না, সারা জন্ম সাধনা করে যাকে পাওয়া যায় না, সেই ধন আমার বাড়ি। আহা, মরি মরি, আমি তো সামান্য ধন করি নাই চুরি। এবার গোবিন্দ বলে মধুর বাক্য স্থলে, ওরে মদনা চোর, বল কি বাসনা পূর্ণ করব, বাসনা আছে তোর? বলছে আমার আবার বাসনা কি, আমি যে ধনে কামাই করেছি আমার তো আর কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না। তবে চাওয়া নিশ্চয়ই আছে, ভক্তের চাওয়া তো আর ফুরায় না, একটা চাওয়া আছে। কি চাওয়া? এটাই, আমরা যেমন স্বামী স্ত্রী দুজন, তোমাকে তো একা শোভা পায় না, একবার দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও দেখি, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও দেখি, ও গো শ্যাম চাঁদা বিধুমুখী, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও দেখি। মদনা স্ত্রী সুলোচনাও বলছে দয়াল, তোমাকে তো একা শোভা পায় না, একবার যুগল হয়ে দাঁড়াও দেখি, ওগো শ্যাম চাঁদা রাই বিধুমুখী, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও দেখি। রাধা নামে সাদা বাসি অমনি হাতে নিল, রাধা 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 বলে বাজাইতে লাগিল, বাজিল বাঁশরি, আবার বাঁশরি কয় কিশোরী, বাজিল বাঁশরি,
তখন আয়ানেরও ঘরে বলে বাসি শুনে কেন আমায় ডাকে বারে বারে, বাসি শুনে হয়ে উদাসী ছুটি আয়াছিল শ্যামের অবামেতে এসে দাঁড়াইয়া রহিল। আজি রাধা গোবিন্দে মিলন হলো চোরের আঙ্গিনা ধন্য হলো বলি, রাধা গোবিন্দের মিলন হলো সবাই মিলে হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। এবার শোনো শোনো সাধু বাবা তোমারে জানাই, আবার চোরের ঘরে দেখা দিল নাগো রক্ষা নাই। ওই যে ভাগবত পাঠক যিনি পাঠ করে ও তার ভাগ্যে তো হলো না, আসলে ভাগবত পাঠ করা যেমন তেমন মনেতে চলো না। এবার চোরে চুরি করে পেল তারে কেন সাধুর ভাগ্যে নাই, সেই কথাটি খাটি খাটি আসরে জবাব চাই। সাধু সাধু হইয়া নরকে যায়, যেজন সাধু সে তো নরকে যায়। ভাগবতের প্রমাণ যুধিষ্ঠিরের মতো সাধু নাই জানেন তার উপাখ্যান। যুধিষ্ঠির সারা জনম যিনি সত্য পথে রয়, যুধিষ্ঠির সারা জনম সত্য কথা কয়। আচ্ছা যুধিষ্ঠির কেন নরক দর্শন করতে হলো? যুধিষ্ঠির সারা জনম সত্য পথে ছিল সত্য কথা কইল আর ওই যুধিষ্ঠিরের নরক দর্শন হইল। কিন্তু অর্জুন অর্জুন ছিল চোর, অর্জুনের পূজা হয় আমার ভগবান চোর, কৃষ্ণ কানাইয়া হচ্ছে চোর, চোরের পূজা হয়। ননি চুরি বসন চুরি আরো চুরি করে মন, ওই চোরের পূজা করি সবাই জানে ভক্তগণ। আমরা কার পূজা করি? চোরের পূজা করি। ননি চুরি করে, বসন চুরি করে, গোপীদের মন চুরি করে আর আমরা পূজা করি তারে। ওই চোরের সঙ্গে আরেক চোর পূজা পায়, তার নাম অর্জুন। যেখানে গীতা গ্রন্থ রয় দেখবেন দুইটা চোরের পরিচয়, এক চোর কৃষ্ণ কানাই আর এক চোর হচ্ছে অর্জুন। ওই গীতার মধ্যে দুইটা ছবি কিন্তু পাই, সেখানে যুধিষ্ঠিরের ছবি নাই। যুধিষ্ঠির সাধু কিন্তু সারা জীবনে কেউ কোনোদিন যুধিষ্ঠিরের পূজা করে না, ওই চোরের পূজা হয়, অর্জুনের পূজা হয়। যেখানে গীতা পাঠ হয় সেখানে কৃষ্ণ আর অর্জুন রয়, তাহলে ফুল দিলে পরে কৃষ্ণ পায় অর্জুনও পায়, যুধিষ্ঠির কেন পূজা পায় না জিজ্ঞাসা রইল, জবাব দিও সভায়। চোররা সাধুর পালা, আজকে দেখেন মনের কিরকম জ্বালা, হ্যাঁ কোন দিকে চাকা ঘোরে। তাহলে চোর পূজা পায় সাধু কেন নরকে যায়, এর কারণটা কি জানতে চাই? আবার আরেক সাধু নিজ কুলে জন্ম নিল তার জবাবটাও যেন পাই। তারপরে আরেক চোর হচ্ছে হনুমান, আমরা সবাই গাই তার গুণগান। হনুমানের মতো চোর কি জগতে আছে? হ্যাঁ, ওই হনুমানের পূজা, হনুমানের বড় বড় মন্দির রয়। আর সাধুকে, সাধু হচ্ছে ভরত, ভরতের কোথাও মন্দির আছে সারা জগতে? ভরতের কোথাও পূজা হয়? ভরতের কোথাও পূজা হয় না, কিন্তু হনুমানের পূজা হয়। হনুমান চোর, যে চুরি করে পূজা করি আমরা তারে। আর আরও এরকম বড় বড় চোর রয়। এবার তোমার কাছে আমার এই পর্যন্তই প্রথমবারের পরিচয়,
যুধিষ্ঠির কেন নরকে গেল আর ভরতের কেন পূজা হইল না, আর নারদ মুনির মতো সাধু এই জগতে নাই, নারদ মুনির কেন একটা মন্দির পর্যন্ত নাই, নারদের পূজা একটা কাঁচা কলাও কেউ দেয় না, সাধুর কাছে রইল আমার এই তিনটা বায়না। বলো এ পর্যন্তই থাক, এবার সুন্দর করে সাধু বেটা আসরে শোনা, তবে আর বেশি কথা বলবো না বলবো না, এই পর্যন্তই আমার প্রথম আলোচনা। দেখি এবার সাধু বেটা কোন কথা কয়, কোন তত্ত্ব কিভাবে তে উঠাইয়া লয়, তারপরে তার কথা শুনে আবার সভায় দাঁড়াবো, মনে যত গোপন কথা খুলিয়া শোনাবো, ততক্ষণ আপনারা থাকবেন ধৈর্য ধরে। এইবার সাধু বেটা দাঁড়াই আসরে, কোন কথা কিভাবে তে করিবে প্রকাশ, কিভাবে শুনে আমার মিটবে মনের আশ, তাই তো সকলের কাছে রইল নিবেদন, ভুল ত্রুটি আমার করিবেন মার্জন। আমার বাউলের গুরু রামচরণ গোসাই, ওনার চরণে আমি হাজার প্রণাম জানাই, এবার ভক্তবৃন্দের চরণ বারে বারে ধরি, রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই বলেন হরি 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 বল হরি বল। তাহলে আমি যে অন্নটা সেবা করছি এটা তো আমার এদিক সেদিক যায় না, মুখেই যাচ্ছে, তাহলে অন্ধকারে যদি বান চালানো যায় সেটা অধিক সেদিকে যাওয়ার কথা নয়, সেটা সঠিক জায়গায় যাবে, তাই না? এই তার মনে ভাবনা, গুরুর কাছে করলো প্রার্থনা, গুরু বলে সত্যি তাই। তাই এক এক করে যত গুরু বিদ্যা ছিল সমস্ত কিছু অর্জুনে গ্রহণ করিল, অন্যরা কিন্তু তা করতে পারে নাই। তাই গুরু বিদ্যা যারা করে অর্জন, অর্জুন কয়ে তারে, আর অর্জন করতে পারলে কৃষ্ণ রথের সারথি হয় আজও এই সংসারের ভিতরে। এই যুধিষ্ঠিরটা কে বাবা? যুধিষ্ঠির হচ্ছে স্বয়ং ধর্ম, তাই না? অর্থাৎ হরি বল হরি বল, ঈশ্বর মঙ্গল করুক বাবা, ভালো থাকো ভালো থাকো, জয় গুরু জয় গুরু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসো 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 বসো। তাহলে ধর্ম অংশে যুধিষ্ঠির হচ্ছে জন্ম, অর্থাৎ যম অংশে, ধর্ম মানে যম। আচ্ছা, যিনি যম, যিনি জম্বুদ্বীপের রাজা, তাকে তো নরক দর্শন করতে হয় কি বাবা, স্বর্গ নরক সবই তার দর্শন হয়, হয় না বাবা? হ্যাঁ, তাই যখন তিনি স্বর্গে গেলেন প্রথম চিন্তা করলেন যে যমপুরীতে যে জীব কষ্ট পায়, যমপুরীতে যে আত্মারা কষ্ট পায়, তাদের মুক্তির উপায় যদি করা যায়, তাই সেখানে গিয়ে বলেছিল হে জীবগণ, তোমরা কেন অকারণে পাপকর্ম করো, একটু ধর্মপথে চললেই তো তোমরা কি এই দুঃখ থেকে মুক্তি পেতে পারো, তাই তোমাদের করি মানা, অসৎ পথে তোমরা কেউ চলো না, তাই সত্যপথে চললে পরে এই নরক যন্ত্রণার ভোগ করতে হবে না তোমাদের বারে বারে, তাই এই পাপাত্মাদের জন্য তিনি যেহেতু ধর্মরাজ, তাই জীবের মুক্তির তরে করলেন তিনি ধর্মের কাজ, এই জন্য নরক করলেন দর্শন। তাই বলে যে তার নরক হয়েছে তা হয় নাই কিন্তু বাবা, তাই না? তা কিন্তু হয় নাই। এবার খুলে বলি আপনাদের ধারে, এই যুধিষ্ঠির একটা ঘটনা আমার মনে পড়ে। একদিন নারদমণি কৃষ্ণ ঠাকুরের কাছে কয়, আচ্ছা কেশব, হে ভগবান, তোমার কাছে আমার জানার বাসনা রয়ে, আচ্ছা তোমার বোন অর্জুনের সঙ্গে বিবাহ হয়েছে বলে কি তুমি ওই পক্ষ নিলা, হ্যাঁ, যাতে তোমার বোন বিধবা না হয়, এই কারণেই বুঝো তুমি অর্জুনের পক্ষ নিয়েছো, তাই না? কারণ ভগবান কী কবে কোনো দিশা দুশা না পাইয়ে কয়, ও নারদ তুমি শোন মানা দেখবা, কয় নয়নে যদি দেখা যায় শোনব কেন, আমি দেখব, দেখবা বেশ বেশ বেশ, যদি দেখবা তাহলে তুমি আমার কথা নাও, এই তোমটা তোমাকে আমি তিনটা মালা দিচ্ছি, এই তিনখানা মালা নিয়ে তুমি যাও, যেখানে তিনটা মানুষ পাবে এই তিনটা মালা তিনজনের গলায় পরাবে, কি কি? উত্তম মধ্যম আর অধম, উত্তম মধ্যম অধম, এই তিনখানা মালা নারদের হাতে দিল। নারদ এখন জগৎগুলো তো ঘুরতে পারে, মুহূর্তে স্বর্গে মুহূর্তে 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 পাতালে সব জায়গায় যেতে পারে, এখন যে জায়গায় যায় সবাই কয়
আরে উত্তম না ওই মধ্যম তব অধম হবো কিসের দায়? অধমের মালাটা কেউ পড়তে চায় না গলায়। ঘুরতে ঘুরতে নারদ বিরক্ত হয়ে গেছে। এবার ওই দুর্যোধনের রাজসভায় অনেক লোকজন সেই জায়গায় গিয়ে হাজির হয়েছে। এখন নারদমুনিকে দেখে দুর্যোধন, কারণ নারদকে সবাই ভালোবাসে বাবা, নারদ এমন একজন মানুষ, সাধুকে সবাই ভালোবাসে যারা সৎচিন্তায় থাকে। তখন কয়, হে নারদ ঋষি, কী বা হেতু মম রাজ্যে আগমন? বলে, আমার তিনটি মানুষের প্রয়োজন, উত্তম মধ্যম অধম। তিনটি মানুষ যদি পাই, এই তিনখানা মালা আমার কাছে আছে, মহারাজ খুলে বলি তোমার কাছে, তিনজনার গলায় তিনটা মালা পরাতে চাই। এখন দুর্যোধন কয়, তুমি কি চোখে দেখো না? বলে, কেন? কয়, আমি এই রাজ্যের রাজা, তাহলে আমি উত্তম? কয়, বুঝলাম, মধ্যমটা কে? তাই কেন, আমার মামা শুকুনি, তিনি মন্ত্রী, তার পরামর্শে আমার রাজ্য চলে? বলে, তাও বুঝলাম, অধমটা কে? এখন যুধিষ্ঠির সবাই কয়, কেউ অধম হ, এসে দাঁড়া তিনজন এক জায়গায়, মালাটা পড়ি। আর সবাই কয়, মহারাজ আমরা উত্তম না হতে পারি, মধ্যম না হতে পারি, অধম হবো কিসের দায়? অধমের মালা পড়তে পারবো না। এমন সময় রাস্তা দিয়ে একটা সুইপার যায়, যে মলমূত্র পরিষ্কার করে, ময়লা নিয়ে যাইতেছে, হঠাৎ দুর্যোধনের চোখে পড়েছে। চিন্তা করে, জাতিতে যেহেতু সুইপার মেথর ছোট জাত, কামও করে হীন কাজ, তাহলে এইটাই অধম। এখন দেখা মাত্র দুর্যোধন কয়, ওই মেথর এদিকে শোন। আচ্ছা বলেন দেখি, কারো জাত ধরে যদি টাকাটা কি করে, তার মেজাজটা ঠিক থাকে নাকি? কি বাবা থাকবে, তার মেজাজ কিন্তু ভিতরে ভিতরে গরম হয়ে গেছে, কিন্তু রাজা কিছু খাওয়া যায় না, এসে খারাপ হয়েছে। বলছে, বলেন কি? বলে, শোন, আমি এই রাজ্যের রাজা, আমি উত্তম, আমার মামা শুকনি, তিনি মন্ত্রী, তিনি হচ্ছেন মধ্যম, আর তুই সমাজের নোংরা কাজকর্ম করিস, মলমূত্র এসব পরিষ্কার করিস, আবর্জনা ঘাটিস, জাতিতেও ছোট, তুই হলি অধম। তাই তিনজন দাঁড়াই, তিনজন তিনটা মালা পড়তে চাই। এখন মেথরের তো এমনি সেন্টিমেন্ট খারাপ হয়ে গেছে, আগেই তোর মেজাজ খারাপ আছে। এখন সে কয়, মহারাজ আপনি উত্তম, আপনার মামা মধ্যম, আর আমি অধম, তাই না? এই অধমের মালাটা আপনার মায়ের গলায় গিয়ে পরান। আমি অধম হবো কেন? এই মালা আপনার মায়েরকে গিয়ে পরান, আপনার মাকে গিয়ে গমালা পরান। যখন এই কথা কইছে, রাজার কার মেজাজ ঠিক আছে, অমনি তোরা বাড়ি বের করে, এত বড় তোর স্পর্ধা, তুই জানিস আমার মা গান্ধারী, তা সে অধম হবে কেন? তুই ছোট জাত, তুই হীন জাত, তুই অধম, একক্ষণেই তোর শিরচ্ছেদ করব। এখন ওই মেথর কয়, দাঁড়ান মহারাজ, আমি যে কথা কইছি কথার তো যুক্তি আছে, এখানে অনেক সবার মধ্যে জ্ঞানী গুণী গুরু কৃপাচার্য দ্রোণাচার্য পিতামহ ভীষ্মদেব তারাও আছে, আমি যদি অন্যায় কিছু বলে থাকি, তাহলে তাদের বিচারে যদি আমার সাজা হয়, তাহলে আমি আপনার হাতে মরতে রাজি আছি। হাসতে হাসতে আমরা আপনার সামনে যাব, আপনার ওই ধারালো তীক্ষ্ণ তরবারে দিয়ে আমার শিরচ্ছেদ করবেন, তাতে কোনো আমার আপত্তিও নেই, দুঃখ নাই। বলে, বেশ, তাহলে আমার মা অধম হয় কী করে? বলে, কেন? আচ্ছা বলুন তো মহারাজ, আপনি যখন শিশু ছিলেন, ছোট ছিলেন, আপনি কি আপনার মায়ের কোলে পেচ্ছাপ করেন নাই? আপনার মায়ের কোলে কি আপনি পায়খানা করেন নাই? মা কি আপনার পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করে নাই? আমরা ছোট জাত অধম, আপনি বলেন, আমরা সমাজের নোংরা আবর্জনা ঘাটি দেখে, আমরা তো মায়ের মতো সমাজের সবার সেবা করে যাই, তাহলে আমরা অধম হব কেন? হে মহারাজ, এই জন্য বলেছি, আমি যদি অধম হই, অধমের মালাটি পরান আপনার মায়ের গলায়। অমনি দুর্যোধনের মাথা নিচু হয়ে গেল, আর কিছু বলতে পারল না। নারদ কয়, তোমার রাজ্যে তিনজন মানুষ নাই, আমি এখন যাই। মালা নিয়ে কোলে চলে গেল কোথায়? যেখানে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, কুল, সহদেব, পঞ্চভাই, সেই সভায়। সেই সভায় যাওয়া মাত্র সবার পুলকিত্র গাত্র, হে নারদ ঋষি, তোমার হাতে তিনখানা মালা দেখি, বলো কি কারণ হেথা আগমন? নারদ কয়, তিনটি মানুষ চাই, উত্তম মধ্যম অধম। তিনটি মানুষ যদি পাই, এই তিনটি মালা পরাতে চাই তিনজনের গলায়।
যুধিষ্ঠির বলল, আমার কাছে আছে। আছে? বলে হ্যাঁ। বলে মালাগুলো আমাকে দিন। মালাগুলো নিয়ে উত্তমের মালাটি ভগবান শ্রীকৃষ্ণ রাজসভায় বসা। বলেন, হে নারদ ঋষি, যিনি সর্বকারণের কারণ, যিনি অন্তর্যামী, যিনার করুণায় আমরা বেঁচে আছি, যিনার করুণায় এই জগৎ চলে, তার উপরে উত্তম কি হতে পারে সংসারের ভিতরে? সে পরম দয়াল শ্রীকৃষ্ণ যখন রাজসভায় সেই মালাটি পরাবো আমি, তাহার গলায় জয় জয় শ্রীকৃষ্ণ গোবিন্দ প্রেমানন্দ হরিবাল হরিবাল হরিবাল। বেশ খুশি হলাম মধ্যমকে বলে, মধ্যম আপনি স্বয়ং নিজে, আপনি তো সাধু মানুষ, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করেন, সব জায়গার খবর এনে দেব কিংবা দানব, সাধু কিংবা ঋষি সবাই আপনার কাছে পায়, তাহলে আপনার মতো মহৎ মানুষ কে আছে দুনিয়ায়? আপনি মধ্যম, তাই মধ্যমের মালাটি পরাই আপনার গলায়। আর অধম, আমার মতো অধম এই জগতে আর কেউ নাই। আমি সাধন জানি না, বজন জানি না, কিভাবে গোবিন্দ পুজো করতে হয়, কিভাবে হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকতে হয়, তাও তো আমি জানি না। এই জগতে কেউ যদি অধম থাকে সেটা হলাম আমি। আমার মতো অধম আর এই জগতে কেহ নাই। যারা জগতে আত্মাভিমান ত্যাগ করতে পেরেছে বাবা, তাদেরকে বলা হয় সাধু। তারা কখনো নিজে পূজিত হতে চান না, তারা নিজেকে কখনো জাহির করে না যে আমি সাধু। আপনারা জানেন বৃন্দাবনের ঘটনা, যখন দিগ্বিজয় পণ্ডিত সমস্ত সাধুদের সঙ্গে তর্ক করে বেড়াচ্ছে, সব জায়গায় জয় পতাকা পাচ্ছে, ঘুরতে ঘুরতে যখন বৃন্দাবনে প্রবেশ করলো, সেখানে শিরূপ গোসাইকে গিয়ে বলছে, এই তুমি না বড় সাধু, তুমি আমার সঙ্গে তর্ক করো। শিরূপ গোসাই বললো, বাবা আমি তো তর্ক বিতর্ক জানি না, সোনা আমি কিচ্ছু জানি না, যদি না জানো তাহলে বসত স্বীকার করো, আমার এখানে সই করে দাও যে আমি দিগ্বিজয় পণ্ডিত, তুমি পরাজিত। বলে কোথায় সই করতে হবে, দাও, সই করে দিল। এবার তার পারিষদগণ জয় ধরিয়ে দিচ্ছে, জিতেছে জিতেছে দিগ্বিজয় পণ্ডিত, জিতেছে, হেরেছে হেরেছে শিরূপ গোসাই, হেরেছে তার ভক্ত শ্রীজি। গুরুর জন্য গুরুকে স্নান করাবে বলে যমুনা থেকে জল নিয়ে মাথায় করে আসছে। এই যখন এই কথা শুনেছে, গুরুর নামের নিন্দা এটাকে কেউ সহ্য করতে পারে গো? বলে, পণ্ডিত দাঁড়াও, কি বলছে ওরা, জিতেছে জিতেছে দিগ্বিজয় পণ্ডিত, জিতেছে হেরেছে হেরেছে শিরূপ গোসাই, হেরেছে, কি বলছে? বলে, হ্যাঁ, তোমার গুরুদেব আমাকে জয় পতাকায় সই করেছে, তিনি পরাজিত স্বীকার করেছে। বলে, তাইটা কি? আচ্ছা পণ্ডিত, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো বাবা। আমি এই গঙ্গা স্নান করে এলাম, আমার আঁচিও গেল না, ছচুও গেল না, তাহলে গঙ্গা স্নান করে আমার ফলটা কি? আমার আঁচি ছচু কিছুই যায় নাই। আর এ কথা তো পণ্ডিত জানে না, আসি শ্বশুর কারে কয় কীভাবে এটা হয়, তাই না বাবা? মরলে হয় কি? মানুষ মরলে কি হয় বাবা? শ্বশুর। আর জন্মিলে হয় আসি, তাই তো? তাহলে নিত্য মরার হাত থেকে তো আমরা বাঁচতে পারি না, তাহলে আমার নিত্য অশৌচ অবস্থায় আমি থাকি, অশৌচ অবস্থায় আমার সংসারটা রয়েছে। পণ্ডিত জবাব দিতে পারলেন না, পণ্ডিত বসতা স্বীকার করলেন, সবাই জয় ধ্বনি দিচ্ছে, জিতেছে জিতেছে শ্রীজীব, জিতেছে হেরেছে হেরেছে দিগ্বিজয় পণ্ডিত, হেরেছে। এই ধ্বনি যখন ওই গুরুদেব শুনতে পেল শিরূপ গোসাই, দৌড়ে ছুটে এসে বলছে, সাধুর এত অহংকার কিসের, সাধুর আবার জেতা কিসের, তুই মুখ দর্শন করাবি না, এক্ষণে তুই বের হয়ে তোর মুখ দর্শন করতে চাই না। দেখেন একে বলে সাধু,
সাধু আত্মাভিমান নিয়ে চলে না। তাহলে গেল যুধিষ্ঠির কথা। এবার অর্জুন কেন পূজা পায়, ওই যে বললাম অর্জুন কারে কয়, সাধু সঙ্গ করে যিনি অর্জুন হয়, অর্থাৎ গুরু বিদ্যা যিনি সমস্ত অর্জন করতে পারে অর্জুন কয় তারে। কেউ যদি গুরুর বিদ্যা অর্জন করতে পারে গো বাবা, ভগবান তার রথের সারথি হয় গো। আর গুরুর বিদ্যা অর্জন করতে না পারলে শোনা ভগবান তোমার রথের সারথি হবে না। তুমি যতই ধর্ম করো, কর্ম করো, যা কিছু করো, গুরু কর্ম যদি তোমার ঠিক না থাকে রে সোনা, কিছুই তোমার হবে না। নিতাইগর হরিবাল হরিবাল। একমাত্র অর্জুন গুরুর সমস্ত বিদ্যা জেনেছিল বলে কৃষ্ণ তার রথের সারথি, তাই সে পুজো পায়। আজকে হনুমান তার পূজা হচ্ছে কেন? সীতা উদ্ধারের পরে অযোধ্যায় মা সীতা খুব খুশি হয়েছে, হনুমান বসে আছে তো অযোধ্যায় ফিরে এসে সবাইকে দান ধ্যান করছে প্রজাদের, তো হনুমান চুপ করে বসে আছে। মা সীতা মনে করলে এই হনুমান আমার জন্য কত কষ্ট করেছে, সেই সাগর পাড়ি দিয়ে লঙ্কায় গিয়ে নিজের মুখটা পর্যন্ত পুড়িয়েছে, আমার দেবর লক্ষণকে বাঁচানোর তরে বিষল্ল করণী আনার জন্য সেই পাহাড়কে উঠে নিয়ে এসেছে, তাহলে তাকে তো কিছু উপহার দেওয়া দরকার। মায়ের গলায়, সীতামায়ের গলায় গজমতি হার ছিল, বলে হনুমানের কাছে আয়। কাছে এসে যখন দাঁড়ালো, মা নিজের গলার হার খুলে হনুমানের গলায় পরিয়ে দিল। হনুমান বারবার মালাটির দিকে তাকাচ্ছে, একবার নাকে ঠেকাচ্ছে, কানের কাছে নিচ্ছে, ভালো করে চোখ দিয়ে দেখছে, লাস্টে মুখে দিয়ে চিবায় 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 দেখছে না, কোনো সাড় পড়ে না। সঙ্গে সঙ্গে মালাটি ছুঁড়ে ফেলে দিল। পাশে লক্ষণ ছিল, লক্ষণ বলছে, দেবী তুমি কাকেই মোহমূল্য হার অপহার দিয়েছ, ও বনের পশু, ও কি জানে এর মূল্য? রাম বলছে, দাঁড়াও লক্ষণ, ও ফেলে দিল কেন তাকে তো জিজ্ঞাসাটা করো। হনু, এত সুন্দর মালাটি তুই ফেলে দিলি কেন? বলে, প্রভু ভালো করে মালাটির দিকে তাকিয়ে দেখলাম, সেখানে আমার প্রভু রাম সীতার নাম লেখা নাই, ওই মতির মধ্যে আমার প্রভু রাম মা সীতাকে আমি নাহি দেখিবারও পাই। যখন কর্ণের কাছে নিলাম সেখানেও রাম নাম হয় না উচ্চারণ, বদনিতে নিলাম সেনাথ সেখানে রাম নামের নাই আস্বাদন, নাসিকাতে যখন ঠেকাই সেখানে রাম নামের কোনো গন্ধ নাই, তাই তো চিবিয়ে আমি ফেলে দিলাম এই বহুমূল্য রত্নহার। তাই লক্ষণ বলছে, হাজলামি করার জায়গা পাইস না, তোর যে দেহটা তোর এই দেহের মধ্যে রাম নামের গন্ধ আছে নাকি? বলে, আছে ঠাকুর, লক্ষণ আছে। আছে, দেখাতে পারিস? বলে, পারি তো। সঙ্গে সঙ্গে নিজের হৃদয় এখানে ছিঁড়ে দেখালেন রাম সীতা সেখানে বসে আছে। তাহলে তার পূজা হবে না? যে ভক্ত যে ভক্তির দ্বারায় সেই প্রভুকে হৃদ মন্দিরে আসন দিতে পারে, নিজের হৃদয় বিদীর্ণ করে ভগবানকে দর্শন করাতে পারে, তারই তো পূজা হবে জগৎ সংসারে। নিতাইগর হরিবাল হরিবাল। কিন্তু ভরত পূজা পায় না, কারণ সে তো ভক্ত, সে পূজা চায় না, সে সাধু। সাধু না বাবা, রাজ্য পেল,
রাজ্য পাওয়ার পরেও কি রাজ সিংহাসনে একদিন বসেছিল? বসে নাই তো। দাদাকে ফিরিয়ে আনার জন্য যখন গেলেন, দাদা বলছে, ভাই আমি তো যেতে পারি না, তাহলে পিতৃবাক্য লঙ্ঘন হবে। দাদা তুমি যদি না যাও আমি কেমন করে সেই সিংহাসনে বসতে পারি বলো? তুমি যদি মনে মনে দিন কাটাও, আমিও তোমার সঙ্গে সন্ন্যাসী হয়ে আমিও 14 বছর লক্ষণের মতো তোমার পাশে পাশে থাকতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। আর রাম বলছে, না ভাই, না না, আমি নেই, লক্ষণ নেই, তুমিও যদি বনের মধ্যে থাকো শত্রুর তো অভাব নেই, হয়তো রাজ্য আক্রমণ করতে পারে। আমি দাদা হয়ে তোমাকে আদেশ করছি, তুমি রাজ দায়িত্ব গ্রহণ করো। বললো, বেশ, গ্রহণ করতে পারি। আর যেমন তুমি জটা বাকলধারী, যতদিন তুমি না ফিরবে আমি এই বেশ ত্যাগ করবো না। দাদা যাবার সময় তোমার চরণের পাদুকা দুখানা দাও। সেই চরণের পাদুকা সিংহাসনের উপর রেখে প্রতিদিন ভক্তি ফুলে নয়ন জলে আমি সেই সিংহাসনে পূজা দেব। তার পাশে বসে থেকে হারাম হারাম বলে আমি হরিমোহনে কানিয়ে দেব। সাধুর লক্ষণ বাবা, আত্মকেন্দ্রিক সুখ তারা কখনো চায় না, আত্মকেন্দ্রিক সুখ তারা চায় না গো। একে বলে সাধু। হ্যাঁ, ওরে চাওয়া পাওয়ার আশা সকলই নাশিয়া, চাওয়া পাওয়ার আশা সকলি নাশিয়া, অকুলে ভাসিতে পারে গো ভালোবাসা বলে তারে গো, বলে ভালোবাসা বলে তারে, বলি ভালোবাসা বলে তারে গো, বলি ভালোবাসা বলে তারে। যাই চোখে দেখো, তারা যেন ভালো থাকে, তারা যেন সুখে থাকে, আমার ছেলেটা যেন চাকরি পায়, আমার মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়, ঈশ্বরের কাছে কামনা করা। আর ঠাকুর, তারা যদি সবাই ভালো থাকে না, আগামী বছর তোমাকে 5 কেজি বাতাসা দেব। মানে ভগবানকে ঘুষ দেওয়া, এটাকে হেতু প্রেম বলে। আর অহেতু কি প্রেম? হে দয়াল, তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার মধ্যে তো আমিও, আমার সংসার, আমি কি সবার বাইরে? হে প্রভু, সবাই যেন জগতে তোমার বিশ্ব ব্রহ্মাণ্ডে ভালো থাকে, তাই গর হরিবার হরিবার, এটা হচ্ছে সাধুর চাওয়া। তাই আগে জাতি আগে কুলমান সব করিয়া দান, সাজিয়া কলঙ্কে হারে
করতে হয় না, সাজিয়া কলঙ্কের হারে চলবে না সাধুর বাজারে। আমি বড় কুলশালী, জাতি কুলমান, অষ্টপাশ রূপ যৌবন, জাতি কুলমান, যশ মান প্রতিষ্ঠা, এসব ত্যাগ না করলে সে সাধু কোনোদিনই হতে পারে না। আমি বিরাট সাধু, আমি খুব জ্ঞানী, আমি অনেক কিছু জানি, এটা সাধুর অহংকার কোনোদিন হয় না। এই ভাব যতদিন তার ভিতরে জাগ্রত না হবে, সাধু বলে মেনে নেওয়া যাবে না বাবা। তাহলে জাতি কুলমান সব করতে হয় দান, সাজিয়া কলঙ্কের হারে, কে কে বলছে বলুক, দেখার দরকার না। ধর্ম ধর্ম জ্ঞান করে অবসান, পরাণ বধু আর তরে গোবিন্দ, মারো বা রাখো তাতে কোনো দুঃখ নাই। যেমন আমাদের নরহরি ঠাকুর নরোত্তম গোসাই যশোর জেলা খেতুরি গ্রাম জমিদার কৃষ্ণচন্দ্রের একমাত্র পুত্র এই নরোত্তম ঠাকুর নরহরি দাস সব কিছু ত্যাগ করে বৃন্দাবনে চলে গেলেন। গুরুদেব কিছুতে তাকে মন্ত্র দেবে না, গুরুদেব ঢুকতেই দেয় না আশ্রমে, লুকিয়ে লুকিয়ে গুরুদেবের আশ্রম। গুরুদেব যখন ঘুমিয়ে পড়ে তখন নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে। একদিন গুরুদেব ধরে ফেলল, এই তোকে না নিষেধ করেছি আমার আশ্রমে আসবি না, তাও আসিস? বলে গুরুদেব আপনার চরণে আমি আশ্রয় চাই। বলে হবে না, বেরো। বের করে দিল। চিন্তা করলেন গুরু সেবা না করলে তো কখনো ঈশ্বরের কৃপা লাভ করা যাবে না। গুরুকে আমি যখন গুরু বলে স্বীকার করেছি, উনি আমাকে মানুক আর নাই বা মানুক, আমি তো মানি। দেখি তোমার কাছে আমি মন্ত্র নিতে পারি কি পারি না। আগের দিনের ঘটনা আপনাদের আছে জানা, মানুষ তো মলমূত্র ত্যাগ করে নদীর পারে, খালে বিলে জঙ্গলে, তা গুরুদেব ওই যমুনার পারে মলমূত্র ত্যাগ করতে যায়, এটা নরোত্তম দেখে। আসল নাম হচ্ছে নারায়ণ দত্ত, নরোত্তম পরে। এবার গুরুদেব মল ত্যাগ করে যখন চলে গেল, ভাবছে এটাই তো দারুণ সুযোগ, নাই বা যেতে দেও আমাকে আশ্রমে, এই যে গুরুদেব মলমূত্র ত্যাগ করে চলে গেছে, আমি যদি প্রতিদিন পরিষ্কার করে রাখি তাহলে আমার গুরুদেব এখানে মল ত্যাগ করতে আসবে, তার কোনো অসুবিধা হবে না।
নিজে হাতে বল পরিষ্কার করে যমুনা থেকে জল এনে লেপে পুছে সেখানে প্রণাম জানায়, এ গোবিন্দ তুমি কৃপা করো আমি যেন গুরু কৃপা লাভ করতে পারি। হরিবাল হরিবাল হরিবাল। গুরুদেব একদিন দেখে ফেলে বলছে, কাজ করিস তুই? গুরুদেব আমি কি এত অপরাধী এটুকু করতে পারবো না, তোর কাজ করার ইচ্ছা না? বলে হ্যাঁ চল আশ্রমে চল। খুব আনন্দিত গুরুদেব আমাকে নিয়ে যাচ্ছে, এতদিনে বুঝি গুরু কৃপা হল। শোন নারায়ণ, এই কলসি নিবি আর যমুনা থেকে জল এনে আমার ফুল বাগানটা গাছের গোড়ায় গোড়ায় জল দিবি। গুরুদেব আদেশ করেছে, কলসি নিয়ে জল আনে মাথায় করে, কলসির ঘষা লাগতে লাগতে মাথায় ঘা হয়ে পোকা হয়ে গেছে। সেই দিকে তার নাই কোনো লক্ষ্য, একমাত্র লক্ষ্য আমি গুরু কৃপা কবে পাবো, গুরুদেব কবে আমাকে আশ্রয় দেবে। যমুনা থেকে জল আনতে আনতে হঠাৎ একটা পোকা মাটিতে পড়ে গেছে। যখন মাটিতে পড়ে গেছে বলছে, আমার পাপ দেহে থাকতে গিয়ে তোদের কষ্ট হচ্ছে, কেন পড়ে যাচ্ছিস? ওরে এখনই যদি কোনো পাখিতে দেখে তোকে যে আহার করে নেবে, কিংবা কারো পদপিষ্ট হয়ে তুই মারা যাবি, তাতে যদি আমার অপরাধ জন্মায়, গুরু কৃপা যদি আমার না হয়, আয় না আয় না আমার মাথায় থাক না, আমার এই পাপ দেহ না গুনে গুনে খেয়ে খেয়ে তোর আমার পাপে কমিয়ে দে না, আমার এই দেহ যেন গুরু সবাই লাগে। হরিবাল হরিবাল হরিবাল। বললে তো হবে না, আমি তো দেখেছি। কাছে আয়। গুরুদেব জোর করে কাছে নিয়ে মাথায় যখন হাত দিয়েছে, দেখে মাথার মধ্যে পোকা কিলবিল কিলবিল করছে। বলে এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করে একবারও তুই আমাকে বললি না। বলে কেন বলবো বাবা, আপনি তো পিতা আমি তো পুত্র, পিতা তো সন্তানের মুখ দেখে সকল কিছু বুঝতে পারে। বললে চাইলে যে কম পড়ে যায় তাই তো আমি চাই নাই, আপনার কৃপা লাভের আশায় তো আমি সব কিছু করে যাচ্ছি। গুরুদেব বলল, আজ আমি তোর কাছে হেরে গেলাম, চল আশ্রম। আশ্রমে নিয়ে খোর কর্ম করে তাকে দীক্ষা দান করল। আমরা জাগতিক জগতের চাওয়া পাওয়া নিয়ে থাকি বাবা, পরমার্থিক জগতের চাওয়া পাওয়া নিয়ে কয়জন থাকি গো, কয়জন আমরা গোবিন্দকে ভালোবেসে ডাকতে পারি বলো তো দেখি। আমরা তো শুধু সংসারে থেকে নিজের ছেলে মেয়ের জন্য খেটে খেটে নয়নের জল ফেলাই, কিন্তু কৃষ্ণ বলে কয়জন আমরা কাঁপতে পারি এই জগতে? তাই জাতিকুল সবে করিয়া দান সাজিয়া কলঙ্কের হারে, জয় রাধে। ভক্ত 500 টাকা দান করলেন, সেই দান সাদরে গৃহীত হলো। এই দান আমি কমিটির ভাণ্ডারে জমা করে দিচ্ছি বাবা, এটা সাধু সেবায় লাগুক, কারণ এর কম হলে আমি নিতাম, এত বড় নোটটা আমি নিতে পারি না। তাই এই সাধু সেবার জন্য, এই হরিবাসরের জন্য, এই মন্দিরের জন্য এই 500 টাকা আমি গোবিন্দের চরণে রাখলাম। জয় জয় নিতাই গোর হরিবাল 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 হরিবাল।
সাধু হইয়া কেন পূজা নাহি সাধু সদা সর্বদা ভগবানের প্রসাদ ও গোসাই নিজে পূজা পাওয়ার আশা সাধুর বটে নাই আবার পূজা পায় না এ কথা বললেও ভুল নারদ পূজা পায় না বাবা ওই যে পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীনিবাস ঠাকুরজি স্বয়ং নারদ মুনি হলেন তিনি যখন ভক্তরা মহাপ্রভুর ভোগে যে লাগায় সেইখানে কিন্তু শ্রীবাস ঠাকুরের পূজা বটে হয় হরিবাল 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 তোমার যাহা কিছু জিজ্ঞাসা ছিল রাখলাম না গোপন এক এক করে ধরে ধরে সুর আমি করলাম উত্থাপন মদনা চোরা সাধুর কি পায় দেখো ভগবান বটে পেল এমন আরো কোন চোর থাকলে তুমি আসর মাঝে বলো সাধুর কৃপা ভিন্ন কিন্তু চোরের ভগবান পাওয়ার কায়দা নাই সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে তাই আচ্ছা আর কোন এমন চোর আছে বলো দেখি সভ্য সভা মাঝে চুরি করে ভগবানকে পেয়েছে চুরি করে সর্বস্ব হয়েছে বেশি করলে চালাকি শেষে বুঝবে জ্বালাটা কি কি বাবা চুরি বিদ্যা উত্তম বিদ্যা যদি না পড়ে ধরা কিন্তু চোরের দশ দিন গেরস্তের একদিন দশ দিন করছিস চুরি তো কর আমি তো পাহারায় বসে আছি একদিন একদিন বেটা তোরে ধর হই আর যেদিন ধরা পড়বি ওদিন হাত ঠ্যাং ভাঙবি কি তাই চোরের দশ দিন গেরস্তের একদিন প্রমাদ বাক্য কয় সাধুর উপরে কেমন করে তোমার চোর ওগো হয় এই তো আমার প্রথমবারে কিঞ্চিত আয়োজন বসে বসে শুনলেন আপনারা যত ভক্ত বৃন্দগণ আবার দেখি এসে চোর বেটা বড় ঠেকা কোন বা কথা কয় কোন মা ভাবের তত্ত্ব আবার উঠাইয়া লয় তারপরে সভা মাঝে আবার দাঁড়াবো আমার যত ভাবের কথা খুলি আজি কব প্রথমবারে পারে কেন বলতে যাব বেশি বেশি বলে কেন আমি অবগতে দোষী দোষাদোষী দোষারোষী করিতে যাব না এইখানে ছেড়ে দিলাম আমার আলোচনা এবার কি চোর কোন কথা কয় কোনোভাবে তত্ত্ব আবার উঠাইয়া লয়
তারপরে ভাব ধরে সভাতে দাঁড়াবো, আমার যত ভাবের কথা খুলিয়া যে কব, তারপরে দুইজন মুখামুখি হইয়া জোট পাল্লা আমরা যাবো তখন গাইয়া, এইখানে আমার পাল্লা করে দিলাম শেষ, এইবার সরু বেটা করিবে প্রবেশ, এইখানে ভাব মিলাইয়া ভাব সঙ্গ করি জয় রাধাগোবিন্দ হরি প্রেমানন্দ বলুন হরি হরি, জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ বলুন হরি হরি। ওই আমার ঘাটেই নাও ভিড়াবে, আমার ঘাট ছাড়া নাও ভিড়ানোর উপায় নাই, কারণ যতই করো সাধুগিরি মূল জিনিসটাই তো হচ্ছে চুরি, আর চুরি না করলে আমরা আবার কি পূজা করি? হ্যাঁ, সত্যিকারে এই যে রাধামোহন, যদি আমার বাবায় না করতো চুরি আমার মায়ের মন, আমার বাবা চুরি করেছে মায়ের মন, মা চুরি করেছে বাবার মন, তারপরে তো জন্ম হয়েছে রাধামোহন। এটাই হচ্ছে শাস্ত্রের বিধান, ওই দুই চোর হচ্ছে আমার স্বয়ং ভগবান, এক চোর মা আর এক চোর হচ্ছে বাবা। ওই যে মাতৃভক আর পিতৃবান, এই দুই মিলে হচ্ছে ভগবান। যদি আসল জায়গায় বিচার করি, ওই মা পিতৃ ধন করেছিল চুরি, শিষ্য হয়ে যদি গুরুর ধন চুরি করতে না পারি তবে আবার কিসের চুরি? এই জন্য যে কোনো ক্ষেত্রে যাই, চুরি করার চাইতে বড় ধর্ম এই জগতে আর নাই, সেটা পরে দেখাই, আগে একটা গান গাই। চুরি করে কে ভগবান পেল, চুরি করে কে স্বর্গে গেল, এরকম হাজার হাজার প্রমাণ আছে যেটা সাধুর মধ্যে নাই। এই হরিবাসর কয়, চোরে যদি সাধুর দয়া না পেত, চোরে কি আর ভগবানকে লাভ করতে পারত? কথাটা ঠিক, ওইটা বলেছিলাম আমি পূর্বের দিক। তাহলে সাধু কি চিন্তা করে নিজে বাঁচার তরে? কিন্তু প্রকৃত সাধু কারা? বিশ্বের জন্য নিঃস্ব হয়ে জগতের মঙ্গল চায় যারা, তারা হচ্ছে সাধু। আর বর্তমানে যেগুলি দেখতে পাই, যে খালি স্বার্থ সিদ্ধির জন্য একটু হরির নাম করে যদি কিছু টোপলা গোটাইতে পারি, এই জন্য দিনে রাত্রে কই হরি হরি, অভিনয়ে সাধুর বলিহারি যায়। তবে শোনো, কৃষ্ণ ভগবান যিনি একদিন বৃন্দাবনে পড়ল মনে, আমার কৃষ্ণ কালা চান আবার রাধারানীকে সঙ্গে লইয়া বনে বনে ঘুরিয়া বেড়ান, কৃষ্ণের আছে জানা রাধার প্রেম ভাণ্ডারে যে গোপন ধন আছে, এটা রাধারানী ইচ্ছা করে দিবে না। কৃষ্ণের আছে জানা, আমরা গানের মধ্যে সবাই গাই, গোলকে গোপনে ছিল নিতাই এনে প্রকাশিল, গোলকে গোপনে ছিল নিতাই এনে প্রকাশিল, ওই ধন কোথায় ছিল? গোলকে রাধারানীর প্রেম ভাণ্ডারে, যেই ধন ছিল গোপন সেই ধন কৃষ্ণ গৌর হরি নিতাইকে সঙ্গে করি জীবের তরে করে বিতরণ। পেল কি করে? অনেকদিন কৃষ্ণ ভগবান বলে শ্রীমতী রাই, আগত কলির যোগে আমি নবীন সন্ন্যাসী হয়ে কৃষ্ণ নাম দিয়ে জগৎবাসীকে উদ্ধার করতে চাই, তোমার প্রেম ভাণ্ডারে যে গোপন ধন সেই ধন আমাকে করো অর্পণ,
কিন্তু রাধারানী করে মানা, সেই ধন আমি যতনে রেখেছি আমি তোমাকে দেব না। কিন্তু আমার কৃষ্ণ কেলেশ না, জানে চাতুরী, সে মনে মনে ভাবলো এই ধন করতে হবে চুরি, চুরি না করলে এই ধন দিবে না কিশোরী। তাই একদিন বৃন্দাবনে রাধার শনে করতেছে ভ্রমণ, আবার মনে মনে চিন্তা করে নন্দেরই নন্দন, কৃষ্ণ মায়া বলে একটা ফুলের গাছ তৈরি করলো, কি সুন্দর যায় দেখা, ওই ফুলের নাম হচ্ছে লবঙ্গ লতিকা। মায়া বলে সৃষ্টি করলো গাছে কি সুন্দর সুন্দর ফুল ধরলো, ওই ফুল দেখে বলে বিনোদিনী রাই, ওগো কানাই, এত সুন্দর ফুল দেখতে পাই, তুমি না আমাকে ভালোবাসো, আমার জন্য সব কিছু নিয়ে আসো, আমার কথা নেবে, অন্তত একটা ফুল আমাকে পেরে দেবে। কৃষ্ণ বলে বিনোদিনী আমি তোমায় ভালোবাসি, তোমার জন্য গোলকেতে যে আমি ভুলকেতে আসি, তোমাকে দেওয়ার মতো আমার কিছু বাকি নাই, আমার যা সব তোমাকে দিতে পারি, কিন্তু দেখো দেখো একটু লক্ষ্য করে, ফুলটা তো অনেক উপরে, আমি তো সেটা লাগাল পাচ্ছি না, লাগাল না পেলে তোমাকে দিব কি করে, তবে একটা কাজ করো, এখানে তার কেউ নাই, তুমি আমার কাঁধে চড়ো। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কানাই কয় বিনোদিনী এখানে তার কেউ নাই, একমাত্র তুমি আর আমি, আমার কথা ধরো, তুমি আমার কাঁধে চড়ো, কাঁধে চড়ে যে কয়টা মনে চায় তুমি ফুল পারো। আজকে রাধারানী কৃষ্ণের কাঁধে চড়েছিল, কেন চড়েছিল আমরা তো পারবো না, রাধারানীর আছে জানা, এ চরণ তো আমার না, আমি সব কৃষ্ণকে করেছি অর্পণ, দেহ মন প্রাণ জীবন যৌবন, ধর্ম কর্ম পাপ পুণ্য ইহকাল পরকাল, রোগ শোক ভোগ জ্ঞান গুণ কামনা বাসনা, আমার যা আছে সব আমি কৃষ্ণকে করেছি অর্পণ, আমার বলতে তো কিছু রাখি নাই, তাহলে আমার বলতে কিছু নাই। এই বলিয়া রাধারানী কৃষ্ণের কাঁধে চড়ে, কৃষ্ণের কাঁধে চড়ে রাধারানী যখন লবঙ্গ লতিকা ধরে, লবঙ্গ লতিকায় রাধারানী ধরিল যখন, নিচে থেকে কৃষ্ণ আমার পালালো তখন, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাধারানী একটা ফুলের মধ্যে ধরে, কৃষ্ণ যখন যাচ্ছে সরে, তাহলে বাঁচবে কোন শক্তির জোরে? রাধারানীর প্রেম ভাণ্ডারে যে ধন ছিল, যে ধনের বড় শক্তি, যেই ধনের দ্বারা জীব পাবে মুক্তি, রাধারানী মনে এলো যুক্তি, তাই ওই ধন ছাড়া আমার আর বাঁচার উপায় নাই। কৃষ্ণ যখন গেল সরে, রাধারানী ওই ফুলের মধ্যে ধরে, ওই যে গোপন প্রেম ধন যেই নাম, ওই নাম করলো উচ্চারণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
রাধা রানীর প্রেম ভান্ডারে ছিল যে গোপন ফুলে ধরে রাধা রানী ওই নাম করে উচ্চারণ। দূর থেকে কৃষ্ণ বলে শোনো রাই কিশোরী, এতদিন যে ধন তুমি দেও না সেই ধন আমি নিলাম করে চুরি। তুমি যেটা দেও নাই সেটা আমার মুখস্থ হয়ে গেছে, আমি কায়দা করে ওই যে গেলাম সরি, তুমি সেই ধন উচ্চারণ করলে কিশোরী, ওই তোমার মুখে শুনে আমি সেটা মুখস্থ করি, তোমার সেই ধন হয়ে গেছে চুরি। মনে আছে ভাবো ওই ধন নিয়ে আমি কলিতে গৌরাঙ্গ হয়ে সেই ধন জীবের জন্য আমি বিতরণ করব। তাই তো কলিতে এই নাম হলো সার, এই নাম দিয়েই জীব হবে ভব নদী পার। তাই একবার নিলে নাম যত পাপ হরে, জীবের কি আর সাধ্য আছে তত পাপ করে। তাই হরি বল হরি বল হরি বল হরি বল। তাই চোরের ধন চুরি করা ধন করে বিতরণ, জীবের মঙ্গলের তরে, কারণ চুরি করলেও সেটা পুণ্য হয়, যেজন নিজের স্বার্থের জন্য করে না জগতের মঙ্গলের তরে, যেজন যদি চুরিও করে সেই চুরি পর পুণ্য হয়ে যায় শাস্ত্রের বিচারে। জগতের কল্যাণ যেই ধন চুরি করে এনে ভক্তের মাঝে করলো দান, তাই তো আজ কৃষ্ণ আমার গৌর রূপী অবতারে অবতরী, তিনি যে কত মহান। হরি বল হরি বল হরি বল হরি বল। হা হা নারদমুনি, নারদমুনি স্বর্গমর্ত পাতাল ঘুরে বেড়ায়, যেখানে খুশি সেখানে যেতে পারে, কোন ধনের জোরে ওই প্রেম ধনের জোরে। রাধারানী, আচ্ছা বলেন খালি রাধারানীকে চিনে কে? হ্যাঁ আসতে, রাধারানী সাধু হতে পারে, ওই সাধু গিয়ে যখন চোরের বাম পাশে দাঁড়ায় তখন রাধারানীর শোভা পায়। খালি রাধারানীর কি দাম আছে? খালি রাধাকে কেউ পূজা করে? রাধার ছবি দেখলে চেনা যায় কোনটা রাধা? যদি একটা মেয়ে মানুষ বানায় রাখে এটার কি কোনো নাম আছে যেটা রাধারানী? এক একজন এক একটা বলবে, কেউ বলবে শ্রীদেবী, কেউ বলবে মন্দাকিনী। হ্যাঁ ওইটা যে রাধারানী এটা কোনো প্রমাণ আছে? প্রমাণ হবে তখন আমার কৃষ্ণ শ্যামের বামে রাধা দাঁড়াবে যখন, তখন রাধার দাম, তখন উচ্চারণ হবে রাধার নাম, তখন রাধা পাবে কৃষ্ণের সঙ্গে প্রণাম। তাহলে তুমি যে বললে কয় ভাত খাও ভাত আসছিল না, তা না, রাধারানী ওই কৃষ্ণের বামে গিয়ে দাঁড়ায় তখন রাধাকে সবাই জগতে চিনতে পায়, তার আগে রাধাকে চেনা যায় না। তেমনি আমার বাবা যদি, আমার মা যদি আমাকে না, আমাকে চিনত কে? তাহলে মূল কথা যদি বিচার করি, ওই যে মূলে হচ্ছে আসল ধন চুরি। তাহলে এই চোর শুধু এই চোর নয়, চুরি করে হরি বল হরি বল হরি বল। আস্তে 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 মনে করিবার, দুইজনে মুখামুখি হয়ে দাঁড়ায়, কারণ একটা প্রশ্নের জবাব নেব আর একটা প্রশ্নের জবাব দেব, এভাবে একটু কাটাকাটি হইতে থাক আজকে, এটাই তো হচ্ছে বাহাদুরি। হ্যাঁ
হরিবল হরিবল হরিবল। হ্যালো চিক। দেখেছি রূপসাগরে মনের মানুষে কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি, ধরি ধরি মনে করি, ধরতে গেলাম আর পেলাম না। দেখেছি রূপসাগরে মানুষে কাঁচা সোনা, দেখেছি কথা শুনে লাগলো ভালো, চোর নাকি চিকন কালো, ওই সাধুর কাছে চোর চুরি করলো, তাই সাধুর কাছে ধন নিয়া, সাধুর কাছে ধন নিয়া জগতে তাই বিলায়া। দেখেছি রূপসাগর ধনীর মানুষ কাঁচা সোনা, দেখেছি যারা জগতে চুরি করে তারাই আগে যায় স্বর্গপুরে, ভগবান তারে ধরে কবু ছাড়ে না। আর যারা সাধুগিরি বাহাদুরি স্বর্গে যেতে তারা পারে না। দেখেছি রূপসাগরে নবীর মানুষ কাঁচা সোনা, দেখেছি বলল চুরি করে কে স্বর্গে গেল, হ্যাঁ গেছে প্রমাণ আছে। অজামিল নামে এক চোর ছিল, অজামিল নামে এক চোর ছিল, সারা জনম চুরি করলো, আবার কত গয়না গাঁটি কেড়ে নিল, শাস্ত্র পুরাণে রয় বর্ণনা। আবার মরার পরে আবার স্বর্গপুরে ওই যে সমন তারে ধরতে পারে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি কিন্তু তার আগে কিছু ঘটনা রয়, কেন অজামিল স্বর্গে যায় সে কথাটি তুমি তো বলো না। আহা, অজামিল যে স্বর্গে গেল কেন গেল সেটা তো বললো না। আরে ঋষি বিশ্বামিত্র, ভক্তকে পরীক্ষা করতে 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 হরিশ্চন্দ্রকে তার সমস্ত পুণ্য চলে গেছে। হরিবল হরিবল। বৈশিষ্ঠর কাছে গিয়ে যখন বলল আমি তো ব্রহ্মবাক্য সিদ্ধ পুরুষ ছিলাম কিন্তু আমার তো মুখের বাক্য এখন ফলে না, বলে আসন ডালের ঘরে অন্ন খাও, ব্রহ্মত্ব যদি ফিরে পাও। চন্ডাল বলে হ্যাঁ, ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যে চন্ডালের কর্ম করে আচন্ডাল কয় তারে। আচ্ছা আচ্ছা, মানে ব্রাহ্মণ সন্তান আচন্ডালের মতো মদও খায় মুরগিও খায়, মানে মালাও জপে আবার মালাও জপে পূজাও করিয়ে বেড়ায়। আছে এরকম অনেকে আছে? আছে আছে, এটাও আচন্ডাল কয়। হ্যাঁ, মালাও পরে আবার লুঙ্গিও পরে, মানে এটা মানায় না আর কি, মানায় না, কে পরে পড়ুক সেটা আমার বলার না কিন্তু এটা মানায় না। হরিবল হরিবল। তাই এই আসন্ডালের ঘরে অন্ন গেলে তোমার ব্রহ্মত্ব ফিরে আসবে। আচ্ছা আচ্ছা, গেল অজামিলের ঘরে, অজামিলি কিন্তু ব্রাহ্মণ সন্তান বলি সভ্য সভা পরে, দেখে বলে অজামিল ঘর নিরে মায় আমি সেবা করবো কিনা। তুমি সেবা দেবে মধ্যাহ্নে সেবা দেবে পুরাবে মনের বাসনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি। এখন অজামিলের ধরনী কয়, আমার হাতে সেবা পেলে যদি আপনার ব্রহ্মত্ব ফিরে আসে বা আপনি ফিরে পান তাহলে আমার কথা নেন, আমার স্বামী তো দস্যু, আমি তো তার ধরনী, সে কি করে মুক্তি পাবে একটা বিধান আমাকে দেবেন। বলে মা এখন বললে হবে না, আগে তুমি সেবা দাও। সেবা করার পরে জন্মতত্ত্ব দিল শিখাইয়া, তুমি শুদ্ধ হইয়া নিবে সন্তান কিনা, পুত্রের নাম নারায়ণ রেখো বলো শুনো ঘটনা। তাই পুত্রের নাম নারায়ণ রেখে, পুত্রের নাম নারায়ণ রেখে স্বর্গধামে গেল কিনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, এখানেও
সাধুর বাহাদুরি তাই। শোনো, এই যে ভাগবত, ভাগবত করি আলোচনা, ওইটা চোরের মুখেই প্রকাশ কিনা? বাবা বাবা, সাধুর কি আর আছে জানা তাই বলো না। এ ভাগবত, এইটা প্রথমে হইল চুরি, আবার চোরের মুখেই প্রকাশ হইল, কোথায় তোমার সাধুগিরি? স্বয়ং সদাশিব একদিন কয় পার্বতীর কাছে, ওই যে সাধন ভজনের তত্ত্ব আছে, আবার জানতে বড় বাসনা হইয়াছে, পার্বতী করে প্রার্থনা, আমি শুনব তত্ত্ব হলাম মত করো একটু আলোচনা। দেখেছি সাগরে মনের মানুষ কথা শোনা, দেখেছি। এবার মহাদেব কয়, হ্যাঁ বলতে পারি, কিন্তু তুমি মন দিয়ে শুনবা শুনবা, আর খালি আমি বলেই যাব এটা কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে হুঁ হ্যাঁ ঠিক 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 আছে ঠিক আছে, বেশ বেশ, এরকম বললে একটু আনন্দ হয়, তুমি একটু সাড়া দিবা। এবার পার্বতী বিছানায় শুইয়া, আর মহাদেব রইল বসিয়া, এই যে যোগের তত্ত্ব যাচ্ছে কইয়া, হচ্ছে আলোচনা। মহাদেব বলতেছে আর পার্বতী কয় হুম, তারপর আরেকটু বলতেছে কয় হুম, এরকম বলতেছে, আর মহাদেব বলতেছে, ওই ঘরের উপরে ছিল সুখ পাখি, তোমার কাছে বলে রাখি, আবার কথাতে দিব না ফাঁকি, শাস্ত্রে বর্ণনা, সুখ পাখি ওই ঘরের চালে বসে ওই শিব ঠাকুরের তত্ত্ব কথা সব শুনতেছে, কিন্তু ওই সুখ পাখিও গৌরীর তালে তালে, হুম, ওই সুখ পাখিও মানে তালে তালে তাল মিলায়, গৌরী যখন কয় হো সঙ্গে সঙ্গে, মানে একটা কথার তো দাড়ি কমা আছে না, ওই দাড়ির সঙ্গে সঙ্গে তাল মিলায়, যেমন মানুষে করতাল দেয়। তখনও প্রহ্লাদ কি কর্ম করিল, দেখতে দেখতে পঞ্চম বছর বয়স হইল, ওই যে যখন মিল তখন হুম। এইবার পার্বতীর হুম আর সুখ পাখির হুম বলতে বলতে, হুম করতে করতে পার্বতী ঘুমাইয়ে পড়ে, বাবা সুখ পাখি চিন্তা করে, যদি হুঁ না শুনতে পায় মহেশ্বরে আর বলবে না। এইবার ওই পার্বতীর সুরে সুখ পাখি হু করে, হচ্ছে সুন্দর আলোচনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কথা শোনা, দেখেছি। মহাদেব যখন তত্ত্ব কথা বলতে 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 শেষ করে বলছে, পার্বতী এখানেই করলাম শেষ, দেখে পার্বতী ঘুমের আবেশ একই, আমার এই আলোচনা তুমি শোনো নাই, পার্বতী তো ঘুমে, তাহলে কে শুনল? তাকে ডাক দিয়ে জানালো, তুমি আমার আলোচনা শোনো নাই, কখন যে ঘুমিয়ে পড়লাম আমার জানাই নাই, তাহলে এতক্ষণ হু করলো কে? মহাদেব যখন চোখ তুলে চায়, উপরে সুখ পাখি দেখিতে পায়, বলছে কি, আমার এই তত্ত্ব কথা, আমার এই জ্ঞানের কথা, আমার এই ভজনের কথা, আমার এই সাধনের কথা, আমার এই ভক্তির কথা, এই পাখি চুরি করে নিল, না না না, তাকে আমি বাঁচিয়ে রাখবো না। পাখিকে মারার পরে মহাদেব ত্রিশূল ধরে, পাখিটা যায় উড়ে উড়ে, শোনো ঘটনা। এবার ব্যাসদেব মহামুনির স্ত্রী যখন ঘুমের ঘরে ছিল,
ওই পাখি তখন আত্মরক্ষার করে ওই ব্যাসদেবের স্ত্রীর মুখ দিয়ে একবারে উদরে ঢুকে পড়ল। এবার মহাদেব গিয়ে বলছে, ব্যাসদেব তোমার স্ত্রীকে জাগ্রত করো, তোমার স্ত্রীকে বলো পাখিটাকে বের করে দিতে, তাকে আমি বিনাশ করবো, আমার এই যোগের তত্ত্ব সে জেনেছে। ব্যাসদেব মহামুনি বলে, ও গো সুলোপানি তোমার এই তত্ত্ব রসের খনি হইল আলোচনা, এই ভাগবত তত্ত্ব যে হয় মত্ত অকালে তার মরণ হয় না। দেখেছি সাগরে মনের মানুষ দেখেছি, এই তত্ত্ব সুধা যে পান করে সে কি আর অকালে মরে, তুমি ক্ষমা করে দাও তারে। মহাদেব ক্ষমা করে দিল। ওই সুখ পাখি মায়ের গর্ভে ষোলো বছর ছিল, এবার মায়া শূন্য যখন হলো আবির্ভাব হইল কিনা, সেই সূত্রে ভাগবত প্রকাশিল আবার শাস্ত্র মাঝে রয় বর্ণনা। দেখেছি সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি, কিন্তু যোগতত্ত্ব কোথায় পায়, ওটা ছিল সাধুর কাছে হাই। এই সাধু যোগের তত্ত্ব করে আলোচনা, তাই তো সুখ পাখিটা শুনতে পেল, সুখ পাখিটা শুনতে পেল ভাগবত রচনা হলো কিনা। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি বাবা। আবার এসে লুকালো কোথায়, ওটাও সাধুর ঘরে। ওই চোরের কাছে তো যাইতে পারে নাই, কারণ সাধুর কাছে না গেলে তো বাঁচা যাবে না। এই জন্য গান আছে, গান গায় না দেখবেন, বাঁচাও সাধু বাবা রে বাবা, বাঁচাও সাধু বাবা রে বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। সাধু বাবাই বাঁচাতে পারে, সাধু বাবাই কোনোদিন বাঁচাতে পারে না। পারে না? না। তাহলে কেন? হ্যাঁ, কয় রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। বাহ, কথাটা শুনলে পরে অনেকেই চিন্তা করে, কৃষ্ণ যদি রাখে মরে তবে কে মারে? আসলে তা না, কৃষ্ণরে যদি রাখতে পারে, কথাটা এই জায়গায়। কৃষ্ণ শক্তি, কৃষ্ণ সত্তা, আনন্দ সত্তাকে যেজন ধরে রাখতে পারে কে মারে তারে। কিন্তু সেটা রাখতে গেলে সেটাও তো যেতে হবে সাধুর ধারে, কিন্তু ওইটা চুরি করতে হবে। আর সাধুর তত্ত্ব যদি শিখিয়ে না তাহলে রক্ষা করে কেমন করে? শোনো, এই যে সাধু, বেঁচে থাকতে গেলে মানুষের আয়ু বাড়ে, যদি প্রতিদিন কিছু করে চুরি করে 21,600 বার দম আসা যাওয়া করে সবার, যারা দমের ঘরে দম ধরে প্রতিদিন অন্তত একটা দুইটা করে চুরি করতে পারে তার আয়ু বাড়ে। বাহ, তাহলে আর এই যে সাধু আর চোর দুজনে শ্রেষ্ঠ হলো, এই চোর কিন্তু বদনাচোর, ঘটি চোর, বাটি চোর নয় তো ভালো। ঈশ্বর বৃন্দাবনের চিকন কালো হলো আলোচনা, তার সঙ্গে সাধু যিনি রাধা রানী হলো কিনা। দেখেছি সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি। শোনো শোনো ও সাধু ভাই, চোরার সাধু আলাদা নাই, চোরার সাধু তো আলাদা নাই। না না, কারণ ভক্ত ভগবান যেমন আলাদা রয় না, গুরু শিষ্য আলাদা হয় না, গাছ আর লতা আলাদা থাকে না, রক্ত আর ভক্ত এক কিনা, পা আর আলতাও তাই, এরকম চোর আর সাধু কখনো বিচার করলে আলাদা নাই। তবে এবার একটা কর্ম আছে, কর্ম কি? নিজের স্বার্থ ত্যাগ করিয়া যারা চায় জগতের মঙ্গলের লাগিয়া, তারাই জগতে যায় মহৎ হইয়া, তাই বলো কিনা। এবার দুইজনে মিলে বাহু তুলে আবার করব আদরের দক্ষিণা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি।